হ্যালো ফ্রেন্ডস, আমরা কোথায় যাচ্ছি? আমরা খেতে যাচ্ছি লকডাউনের ভিতরে। আমরা আমাদের পাশের একটা রেস্টুরেন্টে যাচ্ছি, রোড সাইড কিচেন, ঈদগাহ মাঠের অপোজিটে। ফুড ব্যাংকে দুইটা রিভিউ দেখে আসলে আমরা যাচ্ছি। আসলে লকডাউনের ভিতরে অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 2 মাস পরে বার হলাম। তো চলুন দেখি ভিতরের পরিবেশ কেমন। এই রেস্টুরেন্টে আমি কখনো আগে আসিনি, দেখি কেমন পরিবেশটা, কেমন এদের রেসিপিটা, দেখি ভালো লাগে কিনা। চলুন সবাই। ওয়াও, দেখেন আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আপনি জানেন আপনার কাছে কেমন লাগছে। দেখুন ভিতরটা, জায়গাটা ছোট বাট ডেকোরেশনটা কিন্তু জোস। আমরা আসলে কোথায় বসবো এটা দেখতেছি, যে কোথায় বসা যায় ভালোভাবে। তো আমরা প্লেস পছন্দ করলাম এবং আস্তে আস্তে আমরা সবাই বসলাম। আমার ছোট বোনটা আপনাদেরকে হাই জানাচ্ছে, মাস্ক পরে বসে আছে। আমি অবশ্য মাস্ক পরা। এখন আমরা মেনু কার্ডটা দেখতেছি যে কি অর্ডার করব। কিন্তু আমরা আসলে যেটা অর্ডার করব সেটা মেনু কার্ডে খুঁজে পাচ্ছিলাম না, কি অর্ডার করব। কারণ আমরা যে প্লেটার দুইটা দেখে এখানে আসছিলাম ফুড ব্যাংকের রিভিউ দেখে, সেটা পাচ্ছিলাম না। এটাই খুঁজতেছিলাম যে আসলে প্লেটার অর্ডার করবো কিন্তু পাচ্ছি না কেন। তো আমি উঠে কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে কথা বললাম যে আপনার প্লেটার দেখলাম চিকেনের দুইটা, প্লেটার দুইটা কোথায়। তো উনি ওখানে বলল যে একটা প্লেটার শেষ হয়ে গেছে, ওনার কাছে নাকি আরও 3টা প্লেটার আছে। তখন উনি বললো যে আপনি গিয়ে বসেন আর আমি টেবিলে এসে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কোন 3টা আছে। তো সার্ভিসটা কিন্তু অনেক ভালো, ম্যানেজারের বিহেভটা অনেক ভালো। তো আমি আমার জায়গায় আসলাম, এসে বসলাম। তারপর উনি আসলো, উনি এসে আমাদেরকে 3টা বুঝাই দিল যে কোন 3টা আছে। তো এখান থেকে আমরা 2টা প্লেটার অর্ডার করলাম, 4টা, মানে 2টা মেনু নিছি 4 জনে। একটা এই যে আমাদের খাবারটা দেখেন চলে আসছে, আমি বলছি এখানে কী কী আছে, আমরা কী অর্ডার করছি। এখানে প্লেটার 2টা অর্ডার করছি, যাতে একটা আছে বার্গার, সসেস, ফ্রেঞ্চ ফ্রাই, মেয়নিস আর ধনে পাতার একটা চাটনি। আর একটা প্লেটার ছিল বার্গার, চিকেন স্টেক, ফ্রেঞ্চ ফ্রাই, মেয়নিস আর ধনে পাতার চাটনি। আর সাথে আমরা ড্রিঙ্কস হিসেবে আপনার স্প্রাইট নিছিলাম। সবাই ছবি তোলায় ব্যস্ত, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আসলে আমার একটা গ্রুপ আছে ফুড এস্টেট, মিরপুর ফুড এস্টেট, সেটাই আমরা রিভিউ দিব, যা এখন ছবি তোলা। তো আপনারা মন চাইলে জয়েন করতে পারেন আমাদের মিরপুর ফুড এস্টেটে। আমি নিজে একটু সেলফি তোলার চেষ্টা করলাম, যেহেতু আমি ভিডিও করার কেউ নাই, নিজের ভিডিও নিজে করতেছি। আমি আসলে ওই রেস্টুরেন্টে বার্গার না খুব ভালো খাইতে পারি না, বার্গার খাইতে গেলে আমার সারা মুখে লেগে যায়, টিস্যু ইউজ করতে হয়। আর রেস্টুরেন্টে বার্গারগুলো এত বড় বড় হয় ভিতরে যে আমি ধরে আসলে খাইতে পারি না। আর দেখুন অলমোস্ট আমি, তারপর কিন্তু আমাদের সবার খাওয়া শেষ। এই যে আমাদের চিকনা খান এখনও খাইতেছে, সবসময় লেটে খায়। আর যখন স্প্রাইট খাচ্ছে সেটাও দেখাচ্ছে যে সে স্প্রাইট খাচ্ছে, এই যে খাচ্ছে চিকনা খান। আর আমার ছোটো বোনটা ঘুরতেছে, ঘুটি ঘুটি সে সসটা খাইতেছে, তার সস টক খুব ফেভারিট। তো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, আমরা এখন চলে যাব, রাত অনেক হয়েছে অলমোস্ট 9:45। তো আপনারা চাইলে আসতে পারেন, পরিবেশটা অনেক ভালো। আর আমরা যে 2টা আইটেম ট্রাই করছি, 2টা আইটেম অনেক বেস্ট চিকেন প্লেটারের। এটা মিরপুর 1-এ ঈদগাহ মাঠের অপোজিটে। সবাই বাই জানাচ্ছে, ভালো থাকবেন সবাই। এটা আমার ফার্স্ট ব্লগ, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।